আমরা 11 ভাই বোন আমার বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার ছিলেন আমার পাঁচ ভাই ছয় বোন একজনও কোনোদিন কোনো ব্যবসা করে না কেউ অনলি আমি হলাম সেই পরিবারের ছোট্ট ছেলেটি যেটা আমি আমার জীবনের কষ্ট করে 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 ব্যবসাটা করেছি এবং আমার মা ব্যবসা পছন্দ করতেন না কারণ ব্যবসা করলেই আমাকে সবাইকে আমার স্যার বলতে হবে তা বাবা যেহেতু এসপি ছিলেন তখনকার সময় 1961-এ তখনকার সময় তো সে সম্মান যেহেতু আছে কাজে মা দেন নেই বড় ভাই ইঞ্জিনিয়ার মেজো ভাই বাংলাদেশের চিফ জাস্টিস আরেক ভাই বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল মাইনুল ইসলাম আরেক ভাই কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ইঞ্জিনিয়ার ছিল আমি হলাম সবচেয়ে ছোট বোনদের সবাই আলহামদুলিল্লাহ প্রত্যেক বোনের হাজব্যান্ডরা সব সব জায়গায় সব ভালো আছে ভালো করছে আলহামদুলিল্লাহ আমি বায়না ধরলাম যে না আমি বেলি রোডে আমি কোন আইসক্রিমের দোকান করব আমার মা তো পারলে আমাকে মাইট দেয় তুই তোর অন্য ভাইদেরকে দেখ ওরা কিভাবে ব্যবসা ওরা কিভাবে সরকারি চাকরি করে আমি আম্মা আমি সরকারি চাকরি করব না তা আমি গেলে আমি একটু মানে একটু নস্টালজিক ছিলাম তো আর সাইন্স স্কুলে পড়াশোনা করতাম একবার আমি গিয়ে আর্মিতে ঢুকার পরীক্ষা দিই একবার আমি দিই হলো না আমি প্লেন চালাবো ওইটার জন্য পরীক্ষা দিই যাই হোক আলটিমেটলি কোন স্ট্রিম হলো না কিছুই হলো না আমি কোনো রকমে 20টা মেশিন জোগাড় করলাম 20টা মেশিন আমার মা অবশ্য আমাদের 11 ভাই বোনকে চালানোর জন্য মা সারা জীবন মেশিন দিয়ে জামা কাপড় বানিয়ে বিক্রি করে আমাদের পরিবার চালিয়েছে কারণ 11 ছেলে মেয়েকে মানুষ করা চারটিখানি কথা না এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মানুষ হয়েছে প্রত্যেকেই মানুষ হয়েছে সব সব জায়গায় তা মা সেলাই করতেন জামা বানাতেন বাবা যেহেতু পুলিশ অফিসার ছিলেন 1961-এ রিটায়ার করেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আম্মা লুকায় লুকায় এই কাপড় বিক্রি করতেন জামা বিক্রি করতেন 11 ছেলেমের জন্য সেই মায়েরই সবচেয়ে ছোট ছেলে হয়তো মা চিন্তা করতে পারে নাই সেই 20টা মেশিন থেকে আজকে সেই ইসলাম গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে এবং যাতে 19,000 শ্রমিক ভাই বোন কাজ করে এটি হলো গল্পটা এই গল্পের মধ্যে অনেক কষ্ট ওই আজকে অ্যাক্টিং করে দেখালো না কিভাবে লোন চেতে হয় দাঁড়ে দাঁড়ে গিয়েছি আমি আমাকে লোন দেন তোমার এক্সপিরিয়েন্স কি তোমার তো কিচ্ছু নাই আমি তোমাকে লোন দিব কেন কিন্তু আমি বলেছিলাম আমার কোনো কিছু নাই কিন্তু আমার ইচ্ছা আছে আমি সময় দিব এবং প্রত্যেকটা সময়ে আমি ব্যয় করব আমাকে আপনার লোন দেন আমি আপনাদের লোন রিটার্ন করে দেবো ইনশাল্লাহ এবং দ্যাট ইজ দ্য স্পিরিট কারণ আমার পরিবারে তো আমরা কেউ সরকারি চাকরিজীবী আমাদের কোনো টাকা ছিল না আমি ফকিরেপুল বাজার থেকে দুইটা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিলাম সদরঘাট থেকে একটা মেশিন কিনেছিলাম এরকম করে করে জোড়া তালি দিয়ে আমি ধন্যবাদ জানাই আমার পরিবারকে আমাদের ভাই বোনদেরকে আমার শান্তিনগরের বাসাতে আমরা মাঝখানের যে পার্টিশন আছে সেটি ভেঙে দিয়ে আমাদের একটি গেস্ট রুম এবং বারান্দার মধ্যে আমি বেড়া লাগিয়ে এ প্রথম আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু করি সে আতিক আজকে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কোম্পানির যে টার্ন ওভার 175 মিলিয়ন ডলার টার্ন ওভার 19,000 শ্রমিক ভাই বোন চাকরি করে বিজিএমএ প্রেসিডেন্ট হয়েছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আমাকে যেই দেশ দিয়েছে স্বাধীনতা যেই দেশ দিয়েছে লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু সেই ডাকে যারা জীবন দিয়েছে সে মুক্তিযোদ্ধাদেরকে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি সকলকে যারা আজকে এত সুন্দর একটা দেশ বানানোর জন্য জীবন দিয়েছে তারা জীবন দিয়েছে দেশকে বানানোর জন্য কিন্তু আমাদেরকে শুধু জীবন দিতে হবে কয়েকটি কাজের জন্য আমরা কোথাও ময়লা ফেলবো না আমার জীবন দিতে হবে না শুধু ময়লা যেন না ফেলি আমার জীবন দিতে হবে না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটি মুখে না এটিকে বুকে ধারণ করতে হবে তাহলেই আমাদের হয়ে যাবে দ্যাট ইজ দ্য সোনার বাংলা আমরা ব্যবসার আমি গল্প বলবো না ব্যবসা করবো বললে এখানে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো অনেকবার আমাকে অনেক জায়গায় অপমান হতে হয়েছে ট্রাকে করে করে বিভিন্ন ফ্যাক্টরির থেকে আমি সাব কন্ট্রাক্টর এনেছি আমি প্রোডাকশন ম্যানেজার আমি
বাথরুম পয়সা করতাম, আমি ওয়ার্কারদেরকে ট্রেনিং দিতাম, আমি শিখতাম। তখন কিন্তু আমি যখন ফ্যাক্টরি শুরু করেছি 1986-এ, তখন কিন্তু কোনো ধরনের আমাদের আইফোনও ছিল না, আমাদের কোনো ধরনের কম্পিউটারও ছিল না, কোনো কিছু ছিল না। আমি শান্তিনগর বাসা থেকে হেঁটে হেঁটে গিয়ে আমি যেতাম আমাদের যে গোলাপশাহ মার্কেট আছে গুলিস্তানে, ওখানে গিয়ে যে ট্যালেক্স মেশিনে যে রুমটা থাকতো, ওখানে গিয়ে আমরা ট্যালেক্সটা পাঠাতাম। আবার ইংলিশ তো অত ভালো, ইংলিশ তো আইমানের মতো ওই ব্যাংকের মতো অত ইংলিশ জানতাম না। এসে আবার বলতাম ভাই বোনদেরকে ইংলিশটা লেখা ঠিক আছে, ঠিক আছে, ওই ইংলিশটা দিয়ে আবার ট্যালেক্স করে দিতাম আমেরিকাতে। কারণ আমাদের এখানে রাত্র আর ওদের ওখানে হলো দিন, কাজে ব্যবসাটা কিন্তু করেছি রাত্রেবেলায় বসে থাকতাম, ট্যালেক্সের উত্তরটা কী আসতো, এই করে করে আমরা কিন্তু কম্পিউটার পেয়েছি 1990-তে। IBM প্রথম কম্পিউটার আমরা ফিক্স করি। অনেক কষ্ট, অনেক কষ্ট, জীবনে কত কষ্ট করেছি আমি। এই গল্প যদি বলতে হয় আমি তখন বলতাম নিজেও কেন্দ্রে দিই, তোমরা অনেকেও হয়তো কানবা, কিন্তু তোমাদেরকে একটি কথা বলি, জীবনের সমস্যা না, জীবনটাই হচ্ছিল চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এই যে জামাল উদ্দিন সাহেব বললেন কিভাবে আজকে IDLC 39 বছর আগে শুরু হয়েছে, আইমন সাদিকের সাথে কথা হচ্ছিল যে 20 লক্ষ ছাত্রকে প্রত্যেক দিন ক্লাস নেওয়া হয় এবং 25,000 ভিডিও ক্লিপ সিলেবাস তারা আছে। দ্যাট ইজ দ্য আউট অফ দ্য বক্স, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে, কোনো কিছুতে হেরে যাওয়া যাবে না, কোনো কিছুতে হেরে যাওয়া যাবে না। ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আলাদা, ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন আলাদা। ব্যবসা করতে গেলে জীবনে ডিপ্রেশন থাকবেই, ভুলে গেলে চলবে না, রাতের পরে সূর্য উঠবেই, সূর্যের পরে রাত, এটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। না আমার তো কোনো কিছু ভালো লাগে না, না হতো তোমার ভালো লাগে না, তোমাকে ভালো লাগাতে হবে জীবনে। আমি তো জীবনে যেটাই ধরি সেটাতে আমি ফেল করি, ফেল করবা না, ফেল করবা না। আল্লাহ তাআলা তো বলেছেন কষ্ট করলে কেষ্ট মিলবে, কষ্ট করলে কেষ্ট মিলবে। আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বলেছি, আমার জীবন, আমার ফ্রেন্ড আমাকে বলতো তুমি আতিক আমরা সবাই কক্সবাজারে যাচ্ছি, আমরা সবাই রাঙ্গামাটি যাচ্ছি, তুমি চলো। আমি বলছি দোস্ত আমি পারবো না যেতে, কারণ আমার অনেক কাজ আছে, জীবনটাই আমি কাজের মধ্যে বিলিয়ে দিয়েছি। এবং আজকে কথাগুলো বলার কারণ হলো আজকে যে ফাইন্যান্সে আমি দেখলাম, একটা কথা ভাবতে হবে সবাইকে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট বিজনেসের জন্য, বিজনেসে ভুল হবে, কোনো একটা জিনিস করার আগে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে এটার এন্ড রেজাল্টটা কী। এবং আজকে যারা যারা বিজনেস সাকসেসফুল হয়েছে, অনেকেই বিজনেসে অনেক সাকসেসফুল হয়েছে, আবার অনেকে সাকসেসফুল হতে পারে নাই, কারণ একটাই, অবশ্যই কপালের যা লিখন তা কে তো বুঝতে পারবে না, কিন্তু আমরা যতটুকু পর্যন্ত জানি, আমি যতটুকু পর্যন্ত বিশ্বাস করি, অবশ্যই উপরে আল্লাহ আছেন আর নিচে আছে হলো পরিবার পরিজন, আর নিজেকে কোনো সে ভাবতে পারা যাবে না যে আমি সব জানি, এটা কিন্তু অত্যন্ত একটা খারাপ ব্যাপার, আমি খুব জানি না। আমরা শিখব, শিখব, শেখার কোনো শেষ নাই। আমি যখন গার্মেন্টস করেছিলাম, জামাল ভাই সামনে আছেন ব্যাংকাররা, আমাদের সময় কোনো ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স বলে 1986-এ কিন্তু ছিল না, কমপ্লায়েন্স এসছে, ফায়ার সেফটি এসছে, বিল্ডিং সেফটি আসছে, অনেক কিছু এসেছে। আমি রানা প্লাজার পরে আমি BGM প্রেসিডেন্ট ছিলাম, রানা প্লাজা কলাপস হয় 24 এপ্রিল, 25 এপ্রিল অল ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীতে বলে দিয়েছে যে উই আর নট সেলিং এনি গার্মেন্টস মেড ইন বাংলাদেশ, কিন্তু ওদের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশি, কিন্তু ওরা বড় বড় ইয়া ঝুলিয়ে দিয়েছে, লিফলেট ঝুলিয়ে দিয়েছে। আমরা গিয়ে 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 তাদেরকে বুঝিয়েছি যে আমাদেরকে একটিবারের মতো চান্স দাও। আজকে কিন্তু সে বাংলাদেশের, আমি যখন BGM প্রেসিডেন্ট ছিলাম মেড ইন বাংলাদেশ ছিল, আর যেদিন আমি BGM প্রেসিডেন্ট, আমি আমার টার্ম শেষ হয়েছে, সেদিন থেকে আমি আমরা বলেছি মেড ইন বাংলাদেশ উইথ প্রাইড, বিকজ আমরা এনশিওর করেছি ওয়েলবিং, ডিগনিটি এবং সেফটি। তাই ফলে আজকে